নমস্কার, ভয়েস অফ কুনালের আবারও একটা নতুন এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আর আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এমন কিছু কথা যেটা আমার কথা এবং অবশ্যই আপনাদেরও কথা। এর আগের এপিসোডগুলোতে আপনাদের যেমনটা বলেছি যে আপনারাও শেয়ার করতে পারেন আমার সঙ্গে আপনাদের কথা, আপনাদের না বলা অনেক কাহিনী, তার সাথে সাথে আমিও বলবো আমার জীবনের এমন কিছু কথা যেগুলো আমার ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। আজকে বলবো সেই দুপুরগুলোর কথা, সেই ফেলে আসা গরমকালের দুপুরগুলোর কথা। দেখুন তো আপনার সাথে কোথাও মিলে কিনা। বিশেষ করে দুপুরবেলা মানেই গরমকালের দুপুর। গরমকালের দুপুরগুলোর মধ্যে আলাদা একটা মাদকতা ছিল। আমি কিন্ডারগার্টেনে মর্নিং স্কুলে পড়তাম, স্বাভাবিকভাবেই 10:30-10:30 মধ্যে ছুটি হয়ে যেত। তারপর বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে কিছু খেলাধুলো, স্নান, খাওয়া দাওয়া, তারপর মায়ের পাশে গিয়ে চুপটি করে শুয়ে পড়তাম। ঘুম হতো না। মায়ের পাশে নানা রকমের খেলনা খেলতাম, কখনো গাড়ি, কখনো ছোট ছোট খেলনা ছিল সেগুলো নিয়ে খেলতাম, আর অপেক্ষা করতাম সেই দুপুরটা কখন আসবে, যখন দুপুর ঘনিয়ে বিকেল আসার মুহূর্তটা আসে। যেমনটা বলছিলাম যে গরমকালের দুপুরগুলোর মধ্যে আলাদাই যেন একটা রোম্যান্টিসিজম ছিল। সেই সময় রোম্যান্টিসিজম কতটা বুঝতাম জানি না, তবে এটুকু বুঝতাম সেই গরমের কটকটে দুপুরগুলোয় কেমন যেন একটা উদাসীনতা কাজ করে যেত। বুঝতাম একটা কাল্পনিক মন তখন থেকেই জন্ম নিচ্ছে। আমার বাড়ির জানলার বাইরে দিয়ে তাকালে দূরেই একটা মাঠ দেখা যেত, পুকুর, গাছপালা, তার সঙ্গে পাখপাখালিরা। মানুষজন খুব একটা দেখা না গেলেও সেই দুপুরে হকারদের সেই সরঞ্জাম নিয়ে চিৎকার করে সেই বিক্রি করার আওয়াজ আজও মনে আছে। সেগুলো যেন কেমন নস্টালজিক হয়ে রয়েছে জীবনের সঙ্গে, সেখান থেকে হয়তো এই আমিটা গড়ে উঠেছিল। দুপুর হলেই অপেক্ষা করতাম সেই বিকেলটার, কারণ যেহেতু মফস্বলে বড় হয়েছি তাই বিকেলবেলা একসঙ্গে জড়ো হয়ে যেতাম অনেক ছেলে মেয়ে, খেলাধুলো করতাম বিকেলবেলা। কিন্তু 4টা না বাজলে বেরোনো যাবে না। কিন্তু 4টা বাজার আগের সেই মুহূর্তটা, যখন 3টা থেকে অপেক্ষা করতাম কখন 4টা বাজবে, কখন 4টা বাজবে, কখন আসবে আমার বন্ধুরা, কিন্তু তার আগে বেরোনোর তো অনুমতি নেই। মা যখন আস্তে আস্তে বই পড়তে পড়তে তার চোখটা বন্ধ হয়ে আসতো আর বইটা ঢুলে পড়তো বুকের ওপর, তখন বুঝতে পারতাম এবার আমার স্বাধীনতার পালা। তখন ঘরের নানা প্রান্তে ঘুরে বেড়াতাম, এটা ধরতাম, ওটা ধরতাম, চিনির বয়াম খুলে সেখান থেকে এক মুঠ চিনি নিয়ে বাকিগুলো ছুঁড়ে মারতাম বাসন কোসনের মধ্যে। সে স্বভাব বহুদিন পর্যন্ত ছিল চিনি খাওয়ার। জানি না ছোটবেলার নানা রকমের অভ্যেস কেমন একটা অদ্ভুতভাবে গড়ে ওঠে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো কোথায় হারিয়ে যায়। আমার অনেক রকমের খেলনা ছিল। মায়ের গায়ে আমি গাড়ি নিয়ে খেলতাম, মায়ের হাত ব্রিজ হতো কখনো, আর মায়ের হাতের সেফটিপিনগুলো আমার পছন্দের সেই গরু সরলা তার মোচা হতো। এমনই অনেক খেলা। কিন্তু মা যখন ঘুমিয়ে পড়ত তখন আর কোনো ইন্টারেস্ট নেই খেলা নিয়ে, এবার তো আসল খেলা খেলতে হবে, মানে বন্ধুদের সঙ্গে বাইরে বেরোতে হবে। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, দরজা খুললে মা যদি শুনতে পেয়ে যায়। একটা সময় পর্যন্ত দরজার ছিটকিনিতে হাত পেতাম না, তাই টুল নিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে ছিটকিনি খুলে দরজা খুলতাম এবং তারপর ছুটতে চলে যেতাম একেবারে সামনের সেই ছোট্ট মাঠটায়। ওই মাঠটা যে আমার কি প্রিয় ছিল আজও মনে পড়ে। সব কিছু বদলে গেছে, সামনে সুন্দর একটা পার্ক হয়ে গিয়েছে, কিন্তু তার সাথে সাথে সেই ছেলেবেলার দুপুরগুলো কোথাও যেন হারিয়ে গিয়েছে, খুঁজে পাই না আর। অনেক খোঁজার চেষ্টা করি, আর চাকরি বাকরি ছেড়ে যখন দুপুরবেলা কখনো জানলার দিকে তাকিয়ে বসে থাকি, সেই গাছপালাগুলোই আছে, সেই আমার পাড়াটাই রয়েছে, কিন্তু কেন জানি বদলে গিয়েছে। তখনকার দিনে সেই পাখিগুলো ওরা হয়তো আর নেই, তাই ওরা হয়তো আর আসে না। আজকে যারা আসে তাদের সঙ্গে আমার বন্ধুত্ব নেই। বাইরে বেরিয়ে মাঠে চুপচাপ বসে থাকতাম, ঘাসের আগায় ছোট ছোট কাশফুলের মতন ফুল হতো, কি নাম ছিল জানি না, হয়তো ঘাসফুলই হবে। এছাড়াও আরও অনেক কিছু দেখতাম চুপচাপ বসে। বলছিলাম না কাল্পনিক মনটার জন্ম হচ্ছিল তো তখন ধীরে ধীরে। দূরে কোন পাখির বাসা, কোন পাখির বাসায় কটা বাচ্চা, জানলা দিয়ে বসে বসে দেখতাম। তারপর যখন ছুটি পেতাম দৌড়ে গিয়ে সেই বাসায় ঢিল মারতাম। একবার তো ঢিল মেরেছিলাম একটা ছোট্ট বুলবুলির বাসায়, বাসা থেকে পড়ে গিয়েছিল একটা ছোট্ট বাচ্চা, সেটাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। মায়ের বকুনির ভয়ে সেটাকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম ঘরের এক কোনায়। পরে যখন মাকে বলি এবং খুঁজতে যাই, গিয়ে দেখি লাল পিঁপড়ে ধরে নিয়েছে। তারপর মা তাকে নিয়ে যত্ন করে আলাদা করে বাস্কেটে রেখেছিল। সেই পাখি অনেক বড় হয়েছিল, হঠাৎ করে একদিন মারা যায়। সেই পাখিটি ছিল আমার দুপুরবেলার সঙ্গী। সেই দুপুরবেলায় চুপচাপ অপেক্ষা করতাম কখন একজন, দুজন, তিনজন করে বন্ধুরা আস্তে আস্তে আসতে শুরু করবে। তারপর তো কত রকমের খেলা,
জানি না এখন সেসব খেলাগুলো হয় কিনা। তখনকার দিনে খো খো, গোজিকোট, বুড়ি বাসন্তী, ছোঁয়াছুঁই, লাল্লাঠি, ইলেটিং বিলেটিং, কত ধরনের খেলা ছিল। আর যখন সন্ধে নামার আগে সময় আসতো তখন আমরা খেলতাম লুকোচুরি। আমার মনে আছে টগর গাছের পাতা ছিঁড়ে আমরা ছোঁয়াছুঁই কে চোর হবে সেটা ঠিক করতাম। সব পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকতো, সেই পাতাটা যার ভাগ্যে পড়তো সেই হতো চোর। কিন্তু এটাও ঘটতো, জানি না আপনাদের সঙ্গে ঘটেছে কিনা, চোর চোর খেলতে খেলতে চোর একসময় বাড়ি চলে যেত, কারণ সন্ধে হয়ে যেত, সবাইকে খুঁজে না পেয়ে চোর বাড়ি যেত। এবং কখনো দেখতাম আমরা লুকিয়ে রয়েছি, চোর তার মায়ের সঙ্গে দোকানে যাচ্ছে, এমন ঘটনা বহু ঘটেছে। পরের দিন আসতে তাকে সাসপেন্ড করে দেওয়া হতো। সেই ছেলে বয়সে কত মজা না হতো। আমার আসলে এই দুপুরটা একটা ট্রানজিশন ছিল, জীবনে যেমন ট্রানজিশন থাকে না, বড় হয়ে ওঠার পিছনে এই দুপুরগুলোর একটা আলাদা গুরুত্ব ছিল। এই দুপুরে আচার চুরি করে খেয়েছি এবং সেই আচারের তেল গায়েও মেখেছি। ছোটোবেলায় যে খুব দুষ্টু ছিলাম এমনটা নয়, তবে হ্যাঁ সেই দুপুরগুলোয় দুষ্টুমিটা একটু বেড়েই গিয়েছিল। মা একটা সময় বুঝতে পেরে গিয়েছিল, তাই কোষে খিল দেওয়া হতো দরজা এবং তার সঙ্গে ছিটকিনি। একটা সময় তো সেসবকে তোয়াক্কা না করে জানলা দিয়ে গলে যেতাম, আসলে ছোট্ট ছিলাম তো তাই জানলা দিয়ে গলতে খুব একটা সমস্যা হতো না। মা বলতো এমন করতে নেই, কারণ এমন করলে চোররা নাকি দেখে নেবে, তাতে নাকি সমস্যা হতে পারে, চোররা ওই পথেই আবার বাচ্চা ঢুকিয়ে ঘরে চুরি করে নেবে। সেই ভয়ে যদিও অনেকদিন সেই জানলা দিয়ে বেরোইনি, কিন্তু হ্যাঁ যখন হাওয়াই মিঠাইয়ের ওই আওয়াজ অর্থাৎ টুংটুঙে ঘণ্টাটা বাজত, তার সঙ্গে কুলফিয়ালা ওই একই রকম ঘণ্টা বাজিয়ে আসতো, তখন কিন্তু ঘরে আর মন টিকত না। তখন মনে হতো দৌড়, চোর আসলে আসবে, আমার তো একেবারে ছুটতে চলে যেতে হবে সেই মাঠটায়। যেই মাঠটায় একটা পুকুর ছিল, পুকুরটা ছিল একেবারে শুকনো। আমি প্রথমে গিয়ে মাঠে ওই পুকুরের ধারে অনেকক্ষণ বসে থাকতাম, ঘাস ছিটতাম, পাখি দেখতাম, গাছ দেখতাম। গাছের পাতায় যখন হাওয়াগুলো এসে লাগতো আর বড় বড় গাছে যখন আওয়াজ হতো, অদ্ভুত লাগতো মনটা। তখন মনে হতো এই দুনিয়াটা বিশাল বড় আর আমার দুনিয়াটা একদম ছোট্ট। আমি কেন সুযোগ পাই না দৌড়ে ছুটে গিয়ে এই দুনিয়াটায় ঘুরে বেড়ানোর? আসলে সত্যি কথা বলতে কি, আমার খুব একটা আইডিয়া ছিল না এই দুনিয়াটা কতটা বড়। কিন্তু যখন আস্তে আস্তে মাধ্যমিক পাশ করার পর বাইরে বেরোতে শুরু করলাম, তখন দেখলাম আমার ওই জগৎটা সত্যিই ছোট্ট আর এই দুনিয়াটা অনেক বড়। যখন বড় হতে শুরু করলাম, আস্তে আস্তে আমার এই ছোটোবেলাটা হারাতে শুরু করলো। আমার মতন আপনাদেরও সেই ছোটোবেলাগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে থাকলো। সেই দুপুরবেলা, সেই ফেরিয়াওয়ালার ডাক, দূর আকাশে যখন নিস্তব্ধ দুপুরে চিল উড়ে বেড়াতো আর তার সেই অদ্ভুত একাকিত্বের ডাক, আহা আজও মনে পড়ে। বিকেলে বখেরা যখন বাড়ি ফিরত, আমরা নখের দিকে তাকাতাম, নখের সাদা দাগগুলো দেখে বলতাম বক যেন আমাদের কড়ি দিয়ে গেছে। এরকম কত ধরনের অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাগুলো আমার আপনার কম বেশি সকলেরই হয়েছে। হয়তো ওই প্রজন্মের ছেলে মেয়েদের জীবনে বড় হয়ে ওঠার জন্য এই দুপুরগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল। মাঝে মাঝে আমাদের পাড়ায় দুপুরবেলায় সাপ খেলা আসতো, পাঁচ ছ রকমের বাস্কেটের মধ্যে নিয়ে আসাতো সাপ। আর সাপ খেলা এলেই একেবারে গোল করে সবাই দাঁড়িয়ে সাপের খেলা দেখতাম। এছাড়াও আসতো পুতুল খেলা, সেই সাপ খেলা, পুতুল খেলা, কোথায় যেন হারিয়ে গেছে সেই সাপুরে সেই পুতুল খেলা দেখানোর লোকজনগুলো। আজকাল না বড্ড খুঁজে বেড়াই তাদেরকে, কোথায় খুঁজে পাই আমি সত্যিই জানি না। কিন্তু ওই ছোটোবেলাটা মাঝে মাঝে আমাকে উকি দিয়ে ডাকে। সেই ছোটোবেলায় পড়েছিলাম পথের পাঁচালী, আমাটির ভেপুর সেই অপুর ছোটোবেলাগুলোও মনে পড়ে যায়। কত মিল ছিল সেই ছোটোবেলাগুলোর সঙ্গে। বড় হয়ে হয়তো ক্রিকেট ফুটবল খেলতাম, কিন্তু ছোটোবেলার সেই খেলাগুলো, আর যদি বৃষ্টি হতো গরমকালে, ওফ সে এক আলাদাই মজা। আমার মনে পড়ে খেলতে খেলতে হঠাৎ করে দূরে কোনো আকাশে কালো করে আসতো, ঝড় আসতো। সেই ঝড়গুলো জানি কেন এখন আর আসে না, কালবৈশাখীর ঝড়, কালো করা সেই আকাশ দেখলেই দৌড় মারতাম বাড়িতে, কারণ জানতাম এরপরেই ধুলো পাতা উড়িয়ে প্রকাণ্ড ঝড় এসে উপস্থিত হবে। তারপর যখন ঝড় আসতো চুপটি করে ঠাকুমার কোলে বসে থাকতাম, ভয় পেতাম চারিদিকে কেমন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে গাছপালাগুলো। সেই দুপুরের তপ্ত রোদের পর সেই ঝড় আজ আর আসে না, হয়তো বা আসে আমি হয়তো বা আমরা হয়তো বুঝে উঠতে পারি না। আমাদের বাড়িতে ছোটোবেলায় গোয়াল ঘর ছিল, আমার পছন্দের শরী, যাকে আমি নাম দিয়েছিলাম আমার পুতুলের, কিন্তু আসলে পুতুল নয়, আমাদের একটা গরু ছিল, সেই গরুর নাম ছিল সরলা। আর সেই সরলাকে আমি ভালোবেসে ডাকতাম শরী। এই শরী দুধ খেয়ে কিন্তু আমি বড় হয়েছিলাম, তাই শরীকে খুব ভালোবাসতাম। সকালবেলা ঘুম থেকে উঠতাম 5:30 সময়,
শরৎকালের ভোরে ঠাকুমার সাথে যেতাম পেছন পেছন শিউলি ফুল তুলতে। আমাদের বাড়িতেই ছিল শিউলি গাছ। তারপর শিউলি ফুল তোলা হলে আমরা অপেক্ষা করতাম কখন গোয়ালা আসবে। গোয়ালা এসে দুধ দোয়াত এবং তারপর কত লোক আসতো আমাদের বাড়িতে দুধ নিতে। পরে ঠাকুমা সেই দুধ গরম করে আমাকে দিত। সেই ছোটবেলা, সেই সকালটা, সেই দুপুরটা, সব কিছুই যেন আজও কেমন স্মৃতির মধ্যে গেঁথে রয়েছে। জানি সময় যত এগিয়ে যায়, আমরা যত বড় হই, আস্তে আস্তে পেছনের সেই স্মৃতিগুলো অনেক বেশি তাজা হতে থাকে আর দৈনন্দিন জীবনের স্মৃতিগুলো হালকা হতে থাকে। সেই স্মৃতিগুলোর মধ্যে আলাদাই একটা এনার্জি ছিল। বাড়ি থেকে দুপা বেরিয়ে অনেকটা দূর যাওয়ার কথা তখন ভাবতেই পারতাম না। একটু যখন বড় হলাম তখন হাফ প্যাটেল সাইকেল চালাতে শিখলাম। সেই হাফ প্যাটেল সাইকেলে আবার রেস হতো। বন্ধুদের সাথে হাফ প্যাটেল করে অনেক দূর দূর চলে যেতাম রেস করতে। কিন্তু সেই দূরটা যে কত দূর ছিল আজকে বুঝতে পারি। হয়তো বাড়ি থেকে 100 থেকে 150 মিটার কি মনে করতাম অনেকটা দূর। বেশি দূর যাব না, কারণ বেশি দূর গেলে বাবা বকবে। যে বাড়িতে একটা নির্দিষ্ট রুটিন ছিল, বেলা 12টা বাজলেই ঘরে ঢুকতে হয় আর সন্ধে 6টা না বাজতে না বাজতেই পড়তে বসতে হয়, এটা ছিল নিয়ম। রাত 9টার পর আর দুপুর 1টার পর কারোর বাড়িতে থাকতে নেই। এটা একটু বড় হয়ে শিখেছিলাম। ধুলো বালি মেখে খেলাধুলো করতাম আর যখন বাড়ি ফিরতাম সন্ধেবেলা নিজেকে চাষা মনে হতো। মা বলতো, কোথা থেকে চাষ করে এসেছিস? গোটা পায়ে ধুলো মাখা। আর ধুলোর সঙ্গে আরেকটা জিনিস ছিল, আমাদের প্যান্টে লেগে থাকতো চোর কাটারা। চোর কাটাদের সঙ্গে অদ্ভুত বন্ধুত্ব হয়ে গিয়েছিল। স্কুলে যখন যেতাম তখনও মোজায় লেগে থাকতো চোর কাটা। সেই চোর কাটাগুলো নিজেই একা একা বাঁচতাম আর অদ্ভুত একটা ভালো লাগতো। বর্ষাকালের দুপুরে মাঠে জল জমতো আর সেই মাঠের জল যখন আস্তে আস্তে শুকোতো বিভিন্ন জায়গায় কাদা জমতো। সেই কাদার মধ্যে খালি পায়ে, ওফ, সে কি খেলা! জল চলে যাওয়ার সময় মাঠের শুকনো ঘাসগুলো কেমন যেন একটা সরল রেখায় চলে আসতো, সেগুলো দেখতে সে সময় দারুণ লাগতো। ঝড়ে পাখির বাসা ভেঙে পড়তো, সেগুলোকে কুড়িয়ে নিয়ে আবার যত্ন করে মরা পাখির বাচ্চাগুলোকে কবর পর্যন্ত দিতাম। ছোটবেলায় শুরু করেছিলাম সরস্বতী পুজো করা। সেই দুপুরে সরস্বতী পুজোর প্যান্ডেল বানানো, সবাই মিলে কাপড় দিয়ে ঘিরে সেই বানানো প্যান্ডেলে ছোট্ট 100 টাকার ঠাকুর রাখতাম, তারপর নিজেরাই পুজো দিতাম। সবই ছিল আমার সেই ছোটবেলার অংশ। সেই ছোটবেলাগুলোকে হারিয়ে ফেলে মাঝে মাঝে মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেলে আবার হয়তো খুঁজে পেতাম সেই ছোটবেলাগুলোকে। জানি না আপনারা আপনাদের ছোটবেলাকে কিভাবে খুঁজে পান বা কিভাবে খুঁজে বাড়ান। আপনারা কিন্তু লিখতে পারেন, শুধুমাত্র ছোটবেলা কেন, আপনাদের অনেক গল্প, অনেক কথা আমি জানি জমে আছে। শেয়ার করতে পারেন ভয়েস অফ কুনালের সঙ্গে, আর ভয়েস অফ কুনাল শেয়ার করবে আপনাদের সঙ্গে তার অভিজ্ঞতা। আমি কুনাল, আবারও একটা নতুন এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। আর হ্যাঁ, আপনারা কোথায় লিখবেন সেটা জানতে চাইছেন তো? আপনারা লিখতে পারেন আমাকে iambose@gmail.com-এ, অর্থাৎ iambose@gmail.com। এখানে লিখুন না, আমি তো রয়েছি আপনাদের কথা শেয়ার করার জন্য। আপনাদের কথা শেয়ার করতে করতে কখন যে নিজের কথা শেয়ার করে ফেলবো আমি জানি না। এই ব্যস্ত জীবনের মাঝে দুদণ্ড কাটাতে আসি এই ইউটিউব চ্যানেলে, আপনাদের সঙ্গে শেয়ার করতে আসি আমার নিজের কথা, আমার ভালো লাগার কথা, আমার খারাপ লাগার কথাগুলো। চেষ্টা করবো এবার রোজ রোজ আসার, যাতে বন্ধুত্বটা অনেকটা পাকা হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। আজকে আসি, টাটা, বাই বাই।